আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 3.1.5 ভাষণ তৈরি করি এই কাজটি নিয়ে। ইতিমধ্যেই এই অনুশীলনের আমরা প্রথম এই যে তিনটি বিষয় রয়েছে এই বিষয়টির উপরে আমরা ভাষণ দেখেছি। আজকে সবশেষ যে বিষয়টি রয়েছে এই বিষয়টির উপরে আমরা একটি ভাষণ বা বক্তৃতা দেখব। দেখো, এখানে লেখা রয়েছে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী। এখন তোমরা এখানে যে কোনো একটি বিষয়ের উপরে ভাষণ লিখবে, সেটা হতে পারে রবীন্দ্র জয়ন্তী অথবা হতে পারে নজরুল জয়ন্তী। তবে আমি তোমাদেরকে এই দুটি বিষয়ের উপরেই দেখাবো যে কিভাবে তোমরা রবীন্দ্র জয়ন্তীর উপরে ভাষণ করবে এবং কিভাবে তোমরা নজরুল জয়ন্তীর উপরে ভাষণ করবে। আমরা এখানে এই ক্লাসটিকে দুইটি ভাগে বিভক্ত করব। প্রথম ক্লাসে আজকে আলোচনা করব রবীন্দ্র জয়ন্তী এই বিষয়টির উপরে তোমরা কিভাবে একটি ভাষণ তৈরি করতে পারো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের ভাষণের বিষয় হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি ভাষণ লিখব। তো আমি উপস্থাপন করেছি ঠিক এভাবে, মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ। চির নূতনেরে দিল ডাক 25শে বৈশাখ। আজ বাংলার জাতীয় জীবনের এই স্মরণীয় এবং মহত্তম আবেগাশ্রিত পুণ্যদিন 25শে বৈশাখ। আমরা সকলে জানি 1268 বঙ্গাব্দের এই দিনটিতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। তারপর 80 বছর পর্যন্ত তিনি আবেগে, মননে, অনুভাবনায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সাহিত্যের সঙ্গে, আমাদের সঙ্গীতের সঙ্গে, আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সঙ্গে বিচরিত হয়ে আছেন। তিনি আমাদের কাছে শুধু একজন ব্যক্তিমাত্র নন, একটি জাতির সমগ্র জীবনের আধার। বাঙালি জীবনে গেল শতকের প্রথম 40 বছর রবীন্দ্র যুগ বলে চিহ্নিত। তো আমরা আমাদের বক্তব্যের প্রথম অংশটুকু দেখলাম, বাকি অংশটুকু আমরা এখন আলোচনা করব, যেখানে আমি লিখেছি সুধীবৃন্দ। বাল্যকালে রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটেছিল। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত তার এই প্রতিভার বিকাশ অব্যাহত ছিল। মহামনীষীদের জীবনে এমন দৃষ্টান্ত বিরল। তাঁর দীর্ঘ জীবনে সারস্বত সাধনা সৃষ্টির কত বিচিত্র রূপ ধরেই না ঐশ্বর্য লাভ করেছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি সম্ভারে কণিকা মাত্র। কবিকৃত এই কাব্যের ইংরেজি অনুবাদ পড়ে সেদিন ইউরোপ বিস্ময়ে বিমুগ্ধ হয়েছিল। এই কাব্যই বাঙালির ঘরে বহন করে আনল বিশ্ববিজয়ের বড় মাল্য, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার। দেশ ও কালের সঙ্গে তার চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সর্বত্রই তিনি শ্রেষ্ঠ। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমি বাকি অংশটুকু ঠিক এভাবে শেষ করেছি। সুধীবৃন্দ, বাঙালি জাতির হৃদয়ে তার সাহিত্য সংস্কৃতি জগতে এই ক্ষণচর্মা মানুষটির অক্ষয় আসন বিছানো। আমরা বাঙালি হিসেবে এ আমাদের পরম সৌভাগ্য, আমাদের অতীব গৌরবের বিষয়। সেজন্য 25শে বৈশাখ জন্মদিনের ধারাকে বহন করে কেবল কবিকে স্মরণ করার কথা বলে না, আমাদের চেতনাকে জাগ্রত করে, মানুষের অভিমুখী করে, বিশ্ববোধে অনুপ্রাণিত করে। কারণ 25শে বৈশাখের স্বনামধন্য মানুষটি ছিলেন মানবপ্রেমিক, বিশ্বপ্রেমিক, বিশ্বনন্দিত সার্বভৌম কবি রবীন্দ্রনাথ। সবাইকে ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি ভাষণ তোমাদেরকে এখানে উপস্থাপন করে দেখালাম। আমি আশা করছি তোমরা নিজেরা এটি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব নজরুল জয়ন্তীর উপরে কিভাবে তোমরা একটি ভাষণ লিখতে পারো সেটি নিয়ে। আমি আশা করছি তোমরা এর পরবর্তী ক্লাসটি দেখবে। এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।